এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা অভ্র কিবোর্ডের একটা কমপ্লিট টিউটোরিয়াল দেখবো। সো ফার্স্টে আমরা অভ্র কিবোর্ডটা ইনস্টল করে নিব। তো ইনস্টল করাটা খুব ইজি, আপনি জাস্ট গুগলে গিয়ে অভ্র কিবোর্ড ডাউনলোড টাইপ করবেন। টাইপ করার পর জাস্ট আপনাকে ওই ওয়েবসাইটটা নিয়ে আসবে, জাস্ট ডাউনলোড অভ্র কিবোর্ড এটা টাইপ করবেন। টাইপ করার পর জাস্ট ক্লিক করবেন, খুব অল্প সময়ে এটা ডাউনলোড হয়ে যাবে। হওয়ার পর জাস্ট অ্যাজ ইউজুয়াল যে নিয়ম আছে ওভাবেই আপনারা ওটা ইনস্টল করে নেবেন, খুব ইজি একটা বিষয়। সো আমরা এটা ইনস্টল করে নিলাম। ইনস্টল করার পরে আমরা স্টেপ বাই স্টেপ দেখব অ্যাকচুয়ালি কীভাবে এটা কাজটা কমপ্লিট করব। তো আমাদের ইনস্টল কমপ্লিট, এখন আমাদের জাস্ট একটা কিবোর্ড চলে আসছে, ওখানে একটা বার চলে আসছে, এখানে আপনি চাইলে ওখান থেকে আপনি কাজ করতে পারবেন। সো এখন আমরা কমপ্লিটলি কাজটা স্টার্ট করব। সো ফার্স্টে আমরা কি করব, জাস্ট একটা ওয়ার্ড ডকুমেন্ট নিয়ে নিব, জাস্ট টেস্ট পারপাসে আমরা কিভাবে কাজগুলো দেখব। সো আমরা ওয়ার্ডটা ওপেন করব। এখন ওপেন করার পর এখানে জাস্ট এই বার থেকে আমরা কিভাবে চেঞ্জ হয় বা এক্সিট হয়, সো আমরা এখান থেকে এক্সিট করে দিলেও পরবর্তীতে আমরা এটা আবার নিয়ে আসতে পারবো। সো আবার আমরা অভ্রতে এসে ডাবল ট্যাপ করলে ওটা আবার চলে আসবে, ওই ট্যাপটা আবার চলে আসবে। তো চাইলে আপনি এখানে জাস্ট ক্লিক করে ইংলিশ বাংলা, ইংলিশ বাংলা দুইটাই করতে পারবেন, অথবা F12 চেপে ওইটা কাজটা করতে পারবেন। সো এখান থেকে আমরা বাংলা সিলেক্ট করে নিলাম। এখন আমরা ফন্ট সাইজটা একটু বড় করে নিব। বড় করার পর জাস্ট এখানে কিছু লিখা আমরা লিখব। ফার্স্টে দেখেন কতটা ইজি, জাস্ট আমরা এই যে দেখেন আমাদের আমার দেশের নাম BNG বাংলাদেশ, জাস্ট আমরা ইংলিশটা আমরা যেভাবে টাইপ করি জাস্ট এইটা এভাবে লিখলে আপনার এখানে বাংলাটা হয়ে যাবে। সো জাস্ট কিছু লেটারের এদিক সেদিক হবে, সো এটা আমি বলে দেব। এখানে আমরা যদি আরেকটু টাইপ করি, এখানে দেখেন টি মানে ত, তারপর ক্যাপিটাল লেটার ও টাইপ করলাম, MA আর। সো এখানে তোমার নাম ক আই, তার মানে কি সিম্পল একটা জিনিস। সো আপনারা জাস্ট একটু টাইপিং স্পিডটা থাকলে আপনি খুব ইজিলি, আমরা যেভাবে ইংলিশটা লিখি এখানে বিজয় দিয়ে অনেকেই আমরা একটু হার্ড মনে করি, সো আপনারা চাইলে খুব ইজি এটা করতে পারবেন। এখন আমরা এখানে দুইটা ওয়ার্ড লিখবো, যেমন KH মানে আমরা বলি না যে ছোটো হাতের বা বড় হাতে খাই। সো দোস্ত অ মানে ওয়াই খাই। এখন আমরা আরেকটা ওয়ার্ড লিখবো ঘুড়ি, GH তার মানে জি হলো ঘ আর GH হলো ঘ, তার মানে আর ক্যাপিটালটার র আই মানে কি ঘুড়ি। এরপর লাগবো আমরা মুড়ি, ঠিক সেম সিস্টেম, ম রসুকার তারপরে ক্যাপিটালটার আই আই মুড়ি। এখন আমরা লাগব একটা যুক্ত বর্ণ লাগবো, ধিক্কার ধর শিকার ক ক মানে সংযুক্ত বর্ণ, যেটা এ মানে আকার র ধিক্কার। এরপরে আমরা লাগবো নিত্য, ন ঋষিকার ত ওয়াই মানে জফলা, যেটাকে আমরা নর্মালি বলে থাকি নিত্য। এখন উপরে যে এখানে আপনি চাইলে টিউটোরিয়াল ওদের অলরেডি দেয়া আছে, ওখানে উপরে জাস্ট আপনি কোনো জায়গায় যদি আপনার একটু মনে হয় যে না এই জিনিসটা পারতেছি না, আপনি জাস্ট ওখান থেকে ক্লিক করে কোন ওয়ার্ড লিখলে কী ধরনের বর্ণ আসবে এটা আপনি দেখতে পারবেন। সো এখান থেকে আমরা লিখব পান কৌড়ি, ওকার হ্যাঁ ক্যাপিটালটার ও এন ইউ। সো আমরা প্রথমে কে দিব, কে ক্যাপিটালটার ও ইউ, তার মানে আপনি চাইলে উপরে যে ওদের ট্যাবটা দেওয়া আছে টিউটোরিয়ালের, আপনি চাইলে ওটা দেখেও আপনি এখান থেকে যদি কোনো কারণে আপনি লিখতে না পারেন ওটা থেকে দেখে আপনি চাইলে ওই জিনিসটা লিখতে পারেন। এখন আমরা ঔষধ লিখবো, তার মানে ও ইউ
এস এইচ মানে মূর্ধন্য ষ-র জন্য অবশ্যই আমরা শিফট চেপে ক্যাপিটাল লেটার এস এবং এইচ ওটা দিব। জাস্ট এখানে আপনি স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ সব কয়টা এখানে দেওয়া আছে, আপনি স্মল লেটার ক্যাপিটাল লেটার চেপে আপনি এখান থেকে ইজিলি যেটা লিখার এটা ইজিলি লিখতে পারবেন। এখানে রফলা জফলা সহ চন্দ্রবিন্দু সহ মোটামুটি সব কিছু এখানে পাওয়া যাবে। আর এটা আমরা অ্যাজ ইউজুয়াল যে ইংলিশ লিখি, জাস্ট ইংলিশটাকে আপনি বাংলার মতো লিখলে ওই বাংলাটা এখানে চলে আসবে। এখন আমরা লিখব ক্ষমতা, কে কে এইচ এম ও টি এ ক্ষমতা। তো এভাবে আপনি চাইলে খুব ইজিলি জিনিসটা লিখতে পারবেন। এখন আমরা লিখব বসন্ত, ব অন্তর্ষ বি এ এস, হ্যাঁ বস এস ও বস এন টি, তার মানে এই যে যুক্তবর্ণ হয়ে গেল, খুব ইজি। এরপর এখন আমরা লিখব উজ্জ্বল, মানে আমরা এখানে একটা বফলা ইউজ করব, সো এটা একটু দেখি, জ জ বফলার জন্য স্মল ডব্লিউ, এই যে দেখেন ল উজ্জ্বল। এখন আমরা এখানে লিখব মিয়া, ম ঋষিকার ক্যাপিটাল লেটার এন ও, তার মানে লিখলাম মিয়া। দেখেন খুব ইজিলি। এখন আমরা লিখব শ্রম, তারপর স রফলা ম, এরপর লিখব চাঁদ, এখানে আমরা চন্দ্রবিন্দু ইউজ করব, সেই ক্ষেত্রে আমরা শিফট চেপে উপর যে অ্যারো চিহ্নটা আছে আমাদের সিক্সের এখানে, কম্পিউটারের যে সিক্স যে অরটা আছে ওই সিক্সের এখানে যে সংখ্যাটা আছে, যে শিফট চেপে ওটা চাপলেই চন্দ্রবিন্দু চলে আসবে। তো আপনি চাইলে এভাবে ওই যে যুক্তবর্ণের যে লিস্টটা আছে আপনি চাইলে কোন ওয়ার্ডটা লিখলে কোনটা চলে আসবে, আপনি জাস্ট একটু প্র্যাকটিস করলেই খুব ইজিলি আপনার হাতে চলে আসবে এই জিনিসটা। ধরুন আমরা লিখবো একশো টাকা, টাকার যে আমরা সাইনটা, জাস্ট আমরা শিফট চেপে যে ইউএস চিহ্নটা আছে নাম্বার ফোরে, জাস্ট এটা চাপলে আমাদের টাকার যে সাইনটা ওটা চলে আসবে। এখন আমরা লিখবো মার্ক, এম এ আর আর, কে মার্ক মানে আমরা রেফ যেটা বলি ওটা দিব। তো আমরা এই সব কিছু এখন শেখা হয়ে গেল, এখন আমরা একটু টাইপ করব, টাইপ করে দেখি আসলে কীভাবে টাইপ করা যায়। সো আমরা এটা এক পাশে সরিয়ে দিলাম, যাওয়ার পর আমরা এখান থেকে টাইপ শুরু করব। জাস্ট অ্যাজ ইউজুয়াল আমরা যেগুলো লিখলাম এখান থেকে, এ এম আই আমি অ মানে ও স্মল লেটার ও ভি আর অব্র দিয়ে টাইপ পিং শিখি, খুব ইজিলি। তারপর আবার আমরা লিখব অব্র টাইপিং অনেক সহজ, এস ও এইচ ও জে এ সহজ শিকা ঝাই, এ দেখেন কত ইজি। তো এখন আমরা আর একটু লেখা লিখব, যেরকম আমরা লিখবো এখানে বাংলা, বি এ এন জি এল এ বাংলা, মোট বর্ণমালা বর্ণমালা কতটি আমরা লিখবো, ধরুন পঞ্চাশটি, জাস্ট আমরা জাস্ট পঞ্চাশ লিখে টি দিয়ে দিব, পঞ্চাশটি পঞ্চাশটি। সো সবাইকে ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।